হ্যালো স্টুডেন্ট আজকে আমরা করবো হচ্ছে প্রশ্নবিচিত্রা ক্লাস সিক্সের এটা দু হাজার তেইশ সালের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য মডেল কোয়েশ্চেন পেপার থ্রি আমরা আজকে করবো এর আগে মডেল কোয়েশ্চেন পেপার ওয়ান এবং টু দুটোই কিন্তু আপলোড করা রয়েছে তোমরা যদি না দেখে থাকো তাহলে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা চেক করতে পারব আজকে আমরা করবো হচ্ছে মডেল পেপার থ্রি একশো পঁচানব্বই পেজে পাবে দেখো শুরু করছি প্রথম প্রশ্ন কী বলছে দেখো একের এক জীবাশ্ম দেখা যায় জীবাশ্ম সাধারণত দেখা যায় হচ্ছে পাললিক শিলায় দু নম্বর প্রশ্ন এসআইতে ভরের একক কি এসআইতে ভরের একক হচ্ছে কিলোগ্রাম আর যদি প্রশ্নটা ঘুরিয়ে করতো যে সিজিএসএ ভরের একক কি তাহলে কিন্তু অ্যান্সার হতো গ্রাম তিন নম্বর প্রশ্ন বলছে পাখার সুইচ অন করলে বৈদ্যুতিক শক্তি কিসে রূপান্তরিত হয় অ্যান্সার হচ্ছে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় চার নম্বর প্রশ্ন লোহার একটি আকরিক হলো অ্যান্সার হচ্ছে হিমাটাইট ঠিক আছে হিমাটাইট হচ্ছে অপশান বিতে রয়েছে এটা লোহার একটা আকরিক পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের শরীরে পাহারাদার হলো কে পাহারা দেয় আমাদের শরীরে অর্থাৎ পাহারাদার বলতে এখানে বোঝানো হয়েছে রোগ জীবাণুকে প্রবেশ করতে দেয় না সেটা হচ্ছে শ্বেত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা আমাদের বডির একটা পাহারাদার রোগ জীবাণুকে প্রবেশ করতে দেয় না ছয় নম্বর এমসিকিউ মানুষের স্বাভাবিক হৃদস্পন্দন মিনিটে কতবার বাহাত্তর থেকে বার চলে আসবো হচ্ছে দেখো শূন্যস্থান পূরণে শূন্যস্থান পূরণ কি বলছে দুয়ের এক একটা দেখো তামা ও দস্তার মিশ্রণে তৈরি হয় অ্যান্সার হচ্ছে পিতল পিতল হচ্ছে তামা আর দস্তা দস্তা মানে এখানে জিঙ্কে বোঝানো হয়েছে জেডেন দু নম্বর প্রশ্ন তরল পদার্থের আয়তন মাপার জন্য ড্যাশ ব্যবহার করা হয় অ্যান্সার হচ্ছে মাপনি চোং ব্যবহার করা হয় তিন নম্বর মানুষের শরীরে উষ্ণতা মাপা হয় ড্যাশের সাহায্যে অ্যান্সার হচ্ছে থার্মোমিটারের সাহায্যে কিন্তু দেহের উষ্ণতা মাপা হয় চার নম্বর শরীরের কোথাও কেটে গেলে ড্যাশ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অ্যান্সার হচ্ছে অনুচক্রিকা চলে আসছি তিন নম্বরের প্রশ্নগুলোতে নিম্নলিখিত প্রশ্নগুলির এক কথায় উত্তর দিতে বলেছে প্রথম প্রশ্ন উদ্ভিদের বৃদ্ধি কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় অ্যান্সার হচ্ছে অক্সার অক্সানোমিটারের সাহায্যে মাপা হয় এটা রিপিট হচ্ছে এর আগেও এই প্রশ্নটা ছিল দু নম্বর একটি চৌম্বক পদার্থের উদাহরণ দাও অ্যান্সার হচ্ছে লোহা তিন নম্বর পৃথিবীতে সমস্ত শক্তির উৎস কী অ্যান্সার হচ্ছে সূর্য চার নম্বর এসআইতে চাপের এককের নাম লিখতে বলেছে অ্যান্সার হচ্ছে পাসকেল এছাড়াও তোমরা নিউটন পার মিটার স্কোয়ারও লিখতে পারো দুটোই হয় এই নিউটন পার মিটার স্কোয়ারকেই কিন্তু আমরা পাস্কেল বলে থাকি চলে আসছি দাগের প্রশ্ন দাগের প্রশ্নের উত্তরগুলো দেখানোর আগে তোমাদেরকে বলে রাখি তোমাদের তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের তাহলে একটা লাইক করে দিও এবং চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো আর এই বড় প্রশ্নগুলোর যদি তোমরা পিডিএফ নিতে চাও তাহলে কিন্তু টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে হবে চলে আসছি চারের এক প্রথমে সমস্ত প্রশ্নগুলো দেখে নিও অথবা তোমাদের কাছে আশা করি প্রশ্নবিচিত্রা রয়েছে আমি প্রশ্নগুলো কিন্তু বারবার বলবো না বা দেখাবো না আমি ডাইরেক্ট উত্তরে কিন্তু তোমাদেরকে দেখাবো তাই প্রশ্নগুলো একেবারে দেখে নিও বা স্ক্রিনশট তুলে নিও অথবা তোমাদের কাছে যদি প্রশ্নবিত্রা থাকে তাহলে তোমার শুধু উত্তরগুলো দেখে নাও প্রথম প্রশ্ন হচ্ছে ম্যাগমা কাকে বলে দেখো ম্যাগমা কাকে বলে ভূ অভ্যন্তরে অত্যাধিক চাপ ও তাপে পাথর কঠিন অবস্থায় না থেকে তরল অবস্থায় থাকে সেই তরল উত্তপ্ত পদার্থকে আমরা ম্যাগমা বলি এছাড়াও তোমাদের কিন্তু অন্য অন্য পেজে লাভা কাকে বলে সেটাও দিতে পারে সেটাও কিন্তু উত্তর এখানে দিয়ে দিয়েছি তোমাদের প্রয়োজন হলে দেখে নিও চলে আসছি হচ্ছে পরের প্রশ্ন দেখো পরের প্রশ্নটা কি বলছে দু নম্বরে যে প্রশ্নটা পাবে চারের দুই সেটা হচ্ছে উৎপাদক কাকে বলে উত্তর হচ্ছে দেখো যেসব জীব সূর্যালোকের উপস্থিতিতে পরিবেশ থেকে জল ও কার্বন ডাইঅক্সাইড নিয়ে নিজেদের দেহে সবুজ অংশে খাদ্য প্রস্তুত করে তাদের উৎপাদক বলে যেমন সমস্ত সবুজ উদ্ভিদকে আমরা কিন্তু উৎপাদক বলে থাকি চলে আসি হচ্ছে তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন কি বলছে দেখো শক্তি কাকে বলে বা শক্তির সংজ্ঞা দিতে বলেছে বস্তুর কাজ করার সামর্থ্যকে আমরা কিন্তু শক্তি বলে থাকি বস্তুতে যে আমরা কাজ করি সেটাকেই কিন্তু আমরা শক্তি বলে থাকি কিন্তু এইটুকুনি লাইন লিখলে শুধু হবে না কারণ এখানে দু নম্বর করে রয়েছে তাই তোমাদের কিন্তু আরেকটু ব্যাখ্যা করতে হবে তোমরা এটাও অ্যাড করে দিও যে সাধারণ শক্তির টোটাল আটটা রূপ রয়েছে যেমন যান্ত্রিক শক্তি তাপ শক্তি শব্দ শক্তি আলোক শক্তি তড়িৎ শক্তি চৌম্বক শক্তি রাসায়নিক শক্তি আর পারমাণবিক শক্তি এই টোটাল শক্তির কিন্তু আটটা রূপ রয়েছে এটা কিন্তু অ্যাড করে দিও তাহলে শক্তি সংজ্ঞা দাও আর তার সাথে এটা কিন্তু লিখে দিও তাহলে দুয়ে দুই পাবে চলে আসছে পরের প্রশ্ন পরের প্রশ্নটা বলছে যে চার নম্বর লিগামেন্ট কি লিগামেন্ট হচ্ছে একাধিক অস্থি যে রজ্জুবত অংশ দিয়ে বাধা থাকে তাদের লিগামেন্ট বা পেশি রজ্জু বলে অস্থি সন্ধিগুলি লিগামেন্টের সাহায্যেই পরস্পর সংলগ্ন থাকে চলে আসছি পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন কি বলছে দেখো পাঁচ নম্বর প্রশ্নে রয়েছে রক্ত কণিকা কত প্রকার ও কি কি তো এখানে পুরো রক্তে শ্রেণীবিভাগ করে দিয়েছি এই প্রশ্নটা আগেও একবার রিপিট হয়েছিল কোনো না কোনো মডেলে দেখে নিও তোমরা এখানে শুধুমাত্র বলেছে যে কণিকাকে কভাগে ভাগ করা হয় তো রক্তকণিকা হচ্ছে টোটাল তিন প্রকার লোহিত রক্ত কণিকা শ্বেত রক্ত কণিকা আর অনুচক্রিকা এদের কিন্তু আবার ভাগ রয়েছে যেমন শ্বেত রক্ত কণিকার ভাগ রয়েছে দুটো একটাকে বলা হয় গ্রানুলোসাইট একটাকে বলা হয় অ্যাগ্রানুলোসাইড গ্রানুলোসাইট মানে হচ্ছে দানাযুক্ত দানাযুক্ত তিনটে ভাগ রয়েছে নিউট্রোফিল ইউসিনোফিল এবং বেসোফিল আর দানাবিহীন মানে হচ্ছে অ্যাগ্রনুলোসাইড দু প্রকার মনোসাইট এবং লিম্ফোসাইট চলে আসছি পাঁচ নম্বর প্রশ্নে পাঁচ নম্বরে দুটো প্রশ্ন আছে দেখে নাও এক নম্বরে রয়েছে খাদ্য শৃঙ্খল কাকে বলে উদাহরণ দিতে বলেছে আর দু নম্বরে বলেছে শিলা কয় প্রকার ও কি কি আর বিশুদ্ধ ধাতু অপেক্ষা সংকর ধাতু ব্যবহারের সুবিধাগুলি লেখ তো খাদ্য শৃঙ্খল এবং উদাহরণ দাও এটার কিন্তু অ্যান্সার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আর দুই দাগে শিলা কয় প্রকার ও কি কি এটার আগে উত্তর আমি তোমাদেরকে বলে দিই শিলা কয় প্রকার শিলা হচ্ছে তিন প্রকারের রয়েছে আগ্নেয় শিলা পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা প্রত্যেকটা শিলার কিন্তু উদাহরণ পড়বে আগ্নেয় শিলা যেমন হচ্ছে তোমার গ্রানাইট রয়েছে ব্যাসল্ট রয়েছে পাললিক শিলায় তোমার বিভিন্ন ধরনের শিলাগুলোর উদাহরণ পড়বে যেমন মার্বেল আর রূপান্তরিত শিলা হচ্ছে স্লেট লিখতে পারো উদাহরণ কিন্তু দিয়ে দেবে তো এটা কিন্তু আগে বলে দিলাম কারণ এটার কিন্তু উত্তর নেই এটা শুধু মুখে মুখে বলে দিলাম তোমরা কিন্তু লিখে নিও প্রথমেই চলে আসছি হচ্ছে খাদ্য শৃঙ্খল কাকে বলে তার উদাহরণ খাদ্য শৃঙ্খল বলতে কী বোঝো দেখো উৎপাদক থেকে শুরু করে খাদ্য খাদক সম্পর্কযুক্ত বিভিন্ন প্রাণীর মধ্যে দিয়ে খাদ্য শক্তির একমুখী পর্যায়ক্রমিক প্রবাহের পদ্ধতিকে খাদ্য শৃঙ্খল বলে এটার যদি উদাহরণ দাও তাহলে এখানে দেখো একটা উদাহরণ দিয়ে দিয়েছে খাদ্য শৃঙ্খলে সবুজ উদ্ভিদ হলো উৎপাদক এরা সূর্যালোককে কাজে লাগিয়ে নিজের দেহে খাদ্য তৈরি করে পোকা ওই উদ্ভিদকে খায় পোকাকে আবার ব্যাং খায় ব্যাংকে সাপ খায় সাপকে ময়ূর খায় ময়ূরকে বাঘ খায় এইভাবে পর্যায়ক্রমিক খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে খাদ্য শৃঙ্খল গড়ে ওঠে চলে আসছি পরের প্রশ্নটাই যেটা কিন্তু তোমাদেরকে বলে দিলাম যে শিলা কয় প্রকার ও কী কী হয়ে গেছে তার সাথে যে একটা প্রশ্ন ছিল বিশুদ্ধ ধাতু অপেক্ষা শঙ্কর ধাতু ব্যবহারের সুবিধাগুলি লেখো তো প্রথমে শঙ্কর ধাতুর প্রয়োজনীয়তা জানলেই তুমি ওই উত্তরটা লিখতে পারবে মানে একই সিমিলারি মানে একই উত্তর সেম উত্তর তো কী বলছে দেখো প্রথমে প্রয়োজনীয়তাগুলো একটা একটা করে পড়ব প্রথমে রয়েছে ধাতুর কাঠিন্যতা বাড়ানোর জন্য এবং জলবায়ুর হাত থেকে ধাতুর ক্ষয় রোধ করার জন্য শঙ্কর ধাতু আমরা ব্যবহার করি দু নম্বর পয়েন্ট হচ্ছে ধাতুর নমনীয়তা ঘাত সহনশীলতা এবং ঘনত্ব বাড়ানো বা কমানোর জন্য ব্যবহার করে থাকি আর তিন নম্বর পয়েন্টটা বলছে ধাতুর রাসায়নিক ক্রিয়াশীলতা বাড়ানোর জন্য বা কমানোর জন্য কিন্তু আমরা সংকর ব্যবহার করে থাকি এই গেল হচ্ছে পুরো ফুল পেপার করিয়ে দিলাম তিন নম্বর মডেল যেটা বজ বজ স্কুল রয়েছে একটা সেই স্কুলের কিন্তু তিন নম্বর মডেলটা আমি করিয়ে দিলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো এতে আমি মোটিভেট হই আরও তাড়াতাড়ি ভিডিও ছাড়ার জন্য আর চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশান অন করে রেখো